হুজুর বলেন রাস্তায় যদি বসো রাস্তার পাঁচটা হক আদায় করবে কয়টা কথা কোন কয়টা এক নাম্বার গদ্দুল বাসার চোখ বনত রাখবা তারে চোখকে যারা ঠিক রাখতে পারে না রাস্তায় তাদের বসার অধিকার নাই দুই নাম্বার রাসূল বলেন কাফুল আজা রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস সরায়া দিবেন কষ্টদায়ক বস্তু রাস্তাঘাটে পড়ে থাকলে সরিয়ে দিবা রাস্তাটাকে এটা জনগণের রাস্তা রাস্তা নষ্ট করবা না মানুষের চলাচলে কষ্ট হয় এমন জিনিস রাস্তায় রাখবা না এটা কিন্তু ঈমানের 77টা শাখা এই সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া আপনি গাছ দিয়া তারপরে বিল্ডিং করতেছেন ঠিক আছে সিমেন্ট দিয়া রড দিয়া বালি দিয়া রাস্তা নষ্ট করে চলাচল বন্ধ করে এমন লোক আছে না নাই কথা বলেন আছে না নাই এইটা করা যাবে না একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনী ইসরাইলের এক লোক রাস্তার মধ্যে দেখে যে ইন্না মিন গাসনের সাজারাতে রাস্তার একটা মধ্যে একটা গাছের ঢাল পড়ে আছে তো এই লোকটা দেখলো যে ঢালটা মানুষের চলাচলে কষ্ট দিতে পারে তো লোকটা ঢালটা সরিয়ে দিয়েছে ফাশাকারাল্লাহ আসমানের বান্দা তুই রাস্তার ঢালটা সরিয়ে দিয়েছিস মানুষের কষ্ট দিচ্ছিস না যারে বান্দা আমি আল্লাহ তোরে ধন্যবাদ দিলাম আল্লাহ বান্দারে ধন্যবাদ দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি সরাইছে রাস্তার ডাল সরাইছে যেটা রাস্তায় চলাচলে কষ্ট দেয় আমার প্রিয় সুদেব রাস্তা মানুষের চলাচলে কষ্ট দেয় এমন ঢাল সরাইলে আল্লাহ ধন্যবাদ দেন শুধু ধন্যবাদ আল্লাহ দেন নাই ফাগাফারাল্লাহু লাহু ওই লোকটার জীবনের সকল গুনাহ বলে আল্লাহ মাফ করে দিয়েছে মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ এত খুশি হন মানুষের জন্য মানুষ যদি এগিয়ে যায় আল্লাহ এত খুশি হন এত খুশি হন হাদিস আর হাদিস এই বর্ণনা আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না দু একটা হাদিস শুনুন আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদ ফি আউনি আখি কোন মুসলমান বা কোন ব্যক্তির সাহায্য আপনি থাকবেন যতক্ষণ আল্লাহ বলে আমি তোমার সাহায্যে থাকবে ততক্ষণ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কোন মানুষের একটা বিপদ আপনি দূর করে দিবেন আল্লাহ বলে তোমার দুনিয়া এবং আখেরাতের বিপদ আমি আল্লাহ দূর করে দিব আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোন মানুষের একটা বিপদ দূর করে দিবে আল্লাহ দুনিয়া আখেরাতের বিপদ দূর করবেন শুধু তাই না রাসূল বলেন কেউ যদি কোনো মৃত মানুষের গোসল করায় মৃত মানুষ মরে না অনেক সময় দেখবেন মৃত মানুষের গোসল করাইতে গেলে এমন কিছু গোপন জিনিস প্রকাশ পায় যেটা আসলে একটু লজ্জা কথা বুঝছেন এমন কিছু আছে না মানুষের হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে ভয়ঙ্কর অবস্থা বা অন্য কোনো কারণ কিছু আপনি দেখলেন যেটা আসলে একটু সমাজে বললে একটু সমস্যা একটু লজ্জা পায় তো রাসূল বলে মৃত মানুষের এইরকম গোপনীয় বিষয় তুমি গোসল করাতে গিয়ে তোমার সামনে ধরা পড়ে গেছে এরকম একটা বিষয় তুমি কাউরে বলো নাই তুমি গোপন রেখে দিয়েছো শুনে রাখো এই লোকটার গোপন জিনিস তুমি গোপন রাখার কারণে আমার আল্লাহ তোমারে 40 বার মাফ করে দিবে মানে একটা গুনাহ করছো একবার মাফ আবার করছো আবার মাফ এরকম 40 বার আল্লাহ ক্ষমা করবেন শুধু কি করছেন মানুষের গোপন জিনিস গোপন রাখছেন প্রকাশ করেন আর আমাদের সাত দোকানগুলি এখন একটা গীবতে রাখতে কথা কন কথা বলেন না মানুষের সমালোচনা কি করি আমরা সাত দোকানে আমরা বসে জিকির করি রাস্তাঘাটে বসে কি করি ওয়াজ নসিহত করি এরকম হতো এ শুধু গীবত আর পরনিন্দা শেখায় এই সারা ভালো কাজ করতে করি আমার প্রিয় সুদেব মানুষের অধিকার আল্লাহর কাছে এত পছন্দনীয় মুমিন ব্যক্তির দাম আল্লাহর কাছে এত বেশি আল্লাহর কাছে মানুষের মর্যাদা এত বেশি রাসূল বলে বুখারী শরীফের 48 নম্বর হাদিস সেবাবুল মুসলিমে ফুসু কোন কেতা লোক কুফর কোন মুমিনের গালি গালাজ করা ফাসাকি তারা হত্যা করা কুফুরি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাউদ শরীফের বর্ণনা একজন মুমিনের মূল্য শোনো কত বেশি লাও আন্না আহলা সামাওয়াতি ওয়াল আহলা আরদে ইস্তারাকু ফিদা মিন মুমিনিন লাকাব্বাহুম আল্লাহ ফিন্নার লক্ষ্য করুন আল্লাহ বলেন কোন নিরপরাধ মুসলমানকে হত্যার জন্য যদি আসমান আর জমিনের মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় আল্লাহ কয় এই মুমিনের জীবনের মর্যাদা আমি সবাইরে জাহান্নাম দেব আমার কোনো পরোয়া নাই একজন মুমিনের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো মানুষের বিপদ আপদে থাকবেন তো ইনশাআল্লাহ আমার প্রিয় সুদী কেউ কারোর ক্ষতি করব না
কেউ কারোর অনিষ্ট করব না সামান্য জমি নিয়া মানুষের আতাইল ঠেলেন কতটুকু জমি আর বাড়াবেন লক্ষ্য করুন এখন জমির মূল্য বাড়ার কারণে জমি না ঠেলা ঠেলি আছে না নাই প্রায় বাড়িতে সীমানা নিয়া কি আছে জমি তো জমির জায়গায় ঠিকই আছে যারা একটু জুলুম বাজ মানুষ একটু বেশি খাওয়ার জন্য সীমানা প্রায় সময় দেখি সীমানা বিচ্ছিন্ন করে দেয় রাতের আধারে সীমানা উঠিয়ে ফেলে এরকম ডাকা যাচ্ছে না আল্লাহ রাসূল কি বলে শুনেন আল্লাহ রাসূল বলে মান গায়্যারা মিনাল আরদে যে ব্যক্তি সীমানা নষ্ট করে দিবে জমিন আর একটু বেশি নেওয়ার জন্য যারা জমিনের নিশানাকে নষ্ট করে দিবে কিয়ামতে এই লোকটার ঘরের ভিতরে আল্লাহ সাতবক জমিন ঘরের ভিতরে সাপের মতো পেঁচাইয়া দিবে পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ মাইল কয় কোটি এর মধ্যে 66টা সাগর আছে বড় বড় 8টা মহাসাগর আছে এর ভিতরে 232টা দেশ আছে পুরাটারে মিল্লা যুদ্ধর ওজন হইব এমন 7টা পৃথিবীর ওজনের ঘরের মধ্যে ফেসিয়া দিবে আপনারা বলতে পারেন যে এত বড় জমিনে আল্লাহ ফেসাইবেন কেন এটা আল্লাহ পারবেন কথা কোন পারবেন না এখন সিম কার্ডের মধ্যে সারা দুনিয়া ঢুকে যায় এই ক্যামেরার ভিতরে দেখেন না কত কিছু আল্লাহ ঢুকিয়ে দিয়েছে এরকম শক্তি শক্তিশালী জিনিস ঘরের মধ্যে ফেলেছে গাছ হীরা কাইতিয়া জায়গায় ঘুরে যাবে আবার ফেরেশতারা দাঁড় করিয়ে দেবে অপরাধ জমিনে নিশানা নষ্ট করছে জমিন বেশি খাওয়ার চেষ্টা করছে কথা বুঝতেছেন কিনা কটুক জমিন আর নেবেন আবার জমিন বনের জমিন জমিনকে দিতে চায় না ফুফুদের অংশ দিতেছেন এমন বাতি যা আছে না নাই আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ফুফুরা জমি দিল কবরস্থানে জমি দেখায় খাল বিলের জমি দেখায় বালুটা দিতে বাসার উপায় নাই আমার প্রিয় সদীপ তাইলে রাসূল বলেন শোনো রাস্তার হক হলো পাঁচটা এক নম্বর নজর ঠিক করবা খবরদার বাজে নজর দিবা না দুই নম্বর রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবা তিন নম্বর অদ্র অদ্র সালাম মানুষের দেখলে সালামের জবাব দিবা চার নম্বর আমর বিল মারুফ সৎ কাজের আদেশ দিবা পাঁচ নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা এই পাঁচটা হক আদায় করতে পারলে রাস্তায় বসবা নতুবা রাস্তায় বসার কোনো সুযোগ নাই সুতরাং চোখ ঠিক রাখা লাগবে পারবেন তো ইনশাল্লাহ পুরুষেরা পরনারী থাকলে চোখ নিম্নগামী করবে নারীরা পুরুষ দেখলে চক্ষুকে নিম্নগামী করবে তাহলে ব্যবিচার কমে যাবে ব্যবিচারের প্রথম ধাপ হলো নজর আজকে পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়েছে আজকে কিন্তু টেকনাফে হয়েছে আমাদের টেকনাফের নাম শুনছেন না আমি ফেসবুকে দেখছি যে টেকনাফের বিল্ডিং এর মধ্যে ফাটল ধরছে মাত্র 7.5 মাত্রার ভূমিকম্প রিখটার স্কেলে আর তুরস্কা সিরিয়াতে আল্লাহ দিয়েছেন 7.8 বিল্ডিং ভাঙ্গা পড়ছে মিনিমাম 1000 ফাঁসে মানুষ মারা গেছে 50,000-এর বেশি এটা কোট আনকোট এর বাইরে যে কত লোক আছে আল্লাহ রসুল বলে এমন এক সময় আসবে সিরিজ ভূমিকম্প হবে এরপরে গতকাল তাজিকিস্তানে ভূমিকম্প হয়েছে মানে তুরস্কের ফাঁসের দেশ তাজিকিস্তান যেটা রাশিয়া থেকে আলাদা হয়েছে অনেক বড় দেশ পাকিস্তানের সীমানা পর্যন্ত তো রাশিয়া ছিল এটা 7টা দেশ ভাগ হয়ে গেছে যুদ্ধের কারণে সোভিয়েত রাশিয়া যখন ভেঙে যায় এই দেশগুলি আলাদা এই তাজিকিস্তানে ভূমিকম্প হয়েছে তাও প্রায় 5.6 মাত্রা এই হঠাৎ হঠাৎ ভূমিকম্পগুলি এখন বাড়লো কেন রসুল বলে সানাওয়াতে জিলজাল ভূমিকম্পের বছর আসবে মানে প্রায় সময় ভূমিকম্প হবে প্রত্যেক মাসে হবে একটা সামাল দিছেন আরেক জায়গায় শুরু হবে ভূমিকম্প বাড়ে কেন রসুল কো যখন ব্যবিচার বাড়বে তখন ভূমিকম্প বাড়তে থাকবে কথা বুঝতেছেন কিনা আইন কইরা বিয়ে ঠেকিয়ে দিবেন ব্যবিচার সহজ হয়ে যাবে ভূমিকম্পের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন না কথা বুঝতেছেন কিনা